আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ রাসৌল আবাদ একজন প্রশ্ন করেছেন শ্বশুরকে আব্বা বলে ডাকা যাবে কি আসলে আব্বা এই শব্দটি জন্মদানকারী বাবাকে ডাকার জন্যেই আমাদের সমাজে প্রচলিত কিন্তু শ্বশুর তিনি তো জন্মদানকারী নন তবে হা এটাও আবার জানা উচিত যে জন্ম দেয়নি শরিয়া যদি অনুমোদন করে তাহলে তাকেও আব্বা ডাকা যায় এই ক্ষেত্রে ভালো করে জানা উচিত প্রত্যক্ষভাবে আমরা সরাসরি নিজেদের পিতার ঔরস থেকে জন্ম নিয়েছি তবে এ এছাড়াও প্রত্যক্ষ জন্মদানকারী পিতা ছাড়াও আরো দুইজন পিতা রয়েছেন শরিয়া যাদেরকে অনুমোদন করেছে পিতা হিসেবে আব্বা হিসেবে বাবা হিসেবে একজন আদি পিতা আদম আলী ইসাল্লাম আরেকজন মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত আবি কম ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী হিসালাম আদি পিতা আদম আলী হিসালাম আর প্রত্যক্ষ যার ঔরস থেকে জন্ম নিলাম ওই জন্মদানকারী পিতা এই তিনজন হলো আব্বা এর বাহিরে কাউকে জন্মদানকারী বাবার মতো ডাকা অথবা বলা উচিত নয় এক্ষেত্রে শ্বশুর ইসলামী শরীয়তে শ্বশুরকে চাচার অবস্থানে রাখা হয়েছে ইসলামী শরীয়তে শ্বশুর হলেন চাচার অবস্থানে তাই শ্বশুরকে মানে শ্বশুর বলা অথবা এমনভাবে ডাকবে যাতে বাবার চেয়ে বেশি মর্যাদা না হয় এই জন্য আমরা বলতে গিয়ে বলি বাবাকে যদি আব্বা বলে দুই আলিফ লম্বা করে ডাকে তাহলে শ্বশুরকে তিন আলিফ লম্বা করে ডাকা যাবে না শ্বশুরকে এক আলিফ করে ডাকতে হবে বাবাকে যদি তিন আলিফ লম্বা করে আব্বাজান বলে ডাকে তাহলে শ্বশুরকে আব্বা বলে ডাকতে হবে বাবার চেয়ে অবশ্যই নিচে বাবার মত নয় বরং শ্বশুর আপন চাচার অবস্থানে এটা ইসলামী শেরিয়া জানা উচিত জন্মদানকারী পিতাকে যত আদর আহ্লাদ আপন করে ডাকবো চাচা মামা দাদা খালু তারা অবশ্যই তার নিচে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দিন আমি